हेलो एवरीवन, वेलकम टू माय चैनल ट्रैवल ट्रेकिंग एक्सप्लोरर। आज के हमरा जाबो ढेउसागर। ढेउसागर बीच टी आपनाके जेते होले साइंस सिटी क्रॉस करबेन, क्रॉस करे बाम दिके रास्ता धरबेन, तारपरे सोजा चले आसबेन बीच एकेबारे ढेउसागरे आपनी पहुंचे जाबेन। तो आगेर भिडियोते देखेछेन आमरा कोथाय भिडियोटी शेष करेछि, जदि ना देखे थाकेन तो आगेर एते देखे नेबेन। तो ओइखान थेके आमरा शर्टकाटटा धरेछिलाम, शर्टकाट धरे सोजा चले এসেছি। ওখান থেকে একটা জায়গা আছে, দেখবেন ক্রসিং পড়বে সামনে বাম দিকে, কিছু বিল্ডিং আছে। তো ওইখানে সাইন্স সিটি থেকে যে রাস্তাটা ঢুকছে ওই রাস্তাটি এক্স্যাক্টলি ওইখানে মিট করবে। তো আপনাকে আসতে হলে বেটার হবে যদি আপনি ওল্ড দীঘা বা নিউ দীঘা থেকে আসেন, তাহলে সাইন্স সিটি মনে রাখবেন, দীঘা সাইন্স সিটি ওটা ক্রস করি একেবারে বাম দিকের রাস্তাটি ধরবেন, দিয়ে সোজা চলে আসবেন। তো আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। আগে কোথায় কোথায় গিয়েছিলাম সে ভিডিও আমার প্লেলিস্টে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো এইখানে দেখে নিন, ফেরার সময় কিন্তু আমরা এই যে ডান দিকে ঢুকে যাব, ফেরার সময় কিন্তু আমরা এই রাস্তাটা দিয়ে সোজা যাব, সোজা নিউ দীঘায় যাব। তো নিউ দীঘার ভিডিওটি পরে আসছে, তো এখন আমরা ঢেউসাগরের দিকে যাচ্ছি। রাস্তায় এখানে আলপনা মতো করা আছে, তবে বীজটি আমরা আগে অনেকবার এসেছি, তবে ঢেউসাগর নামকরণটা হয়নি। 2019 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বলতে পারেন নামটি ঢেউসাগর করা হয়েছে। তো এইখানে সামনেই দেখতে পাবেন পার্কিং প্লেস। পার্কিং আপনার 40 টাকা পড়ে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, আবার সন্ধ্যে 6টা থেকে নেক্সট ডে সকাল 6টা পর্যন্ত, এইরকমভাবেই ওর টাইমিংটা আছে 12 ঘন্টা করে। আপনি এই পুরো দীঘা এরিয়ায় একবার পার্কিং দিলে আপনার কিন্তু নেক্সট টাইম পার্কিং লাগবে না, ওই সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মধ্যে যদি আপনি আসেন তো ওয়ান টাইম পার্কিং লাগবে। 6টা পেরিয়ে গেলে কিন্তু আবার একটা পার্কিং চার্জ ইস্যু হবে। এখানে গাড়িটি আমি পার্ক করব, তারপরে হেঁটে হেঁটে যাব ঢেউসাগর বিচের দিকে। দেখে ব্লু কালারের ব্যানার দেওয়াই আছে ঢেউসাগর লেখা। এই জায়গাটি এখন ক্লোজড আছে, কাউকে যেতে দেওয়া হচ্ছে না, তবে আপনি চাইলে বেড়া ক্রস করে ইজিলি যেতে পারেন, অনেকে ওই পাশ দিয়ে গেছেও, এখন অতটা লক্ষ্য নজর করার কেউ নেই। এই জায়গাটাও ঘেরা ছিল, আমরা এরকম মাথা নিচ দিয়ে গোলে এখান দিয়ে পাস করেছি। তো ওখানে পার্কিংয়ে যারা পার্কিং টিকিট দিচ্ছে তারা বলছে এরকমভাবে গেলে কোনো অসুবিধা নেই, আপনারা ঘুরে আসুন। বাম দিকে সবগুলি আছে কিন্তু এগুলি এখনও ওপেন অবস্থায় নেই। বাম দিকের এই একটু এদিকে বড় যে বিল্ডিংটা সেটি পাবলিক টয়লেট, আর এইগুলি ছোট ছোট সব। জায়গাটা বেশি দিন হয়নি, এর সৌন্দর্যায়নের কাজ হয়েছে, তবে এখনও চলছে। আমরা গিয়েছিলাম শনিবার দিন। তো শনিবার দিন স্বাভাবিকভাবেই ওখান থেকে ওখানে প্রচুর ভিড় হয়, কলকাতা থেকে অনেকেই আসে ওই টাইমে। তো আমরা এইখানে বাড়ি থেকে রান্নাবান্না করে নিয়ে গেছিলাম, তো ওইখানে বসেই কোথাও জঙ্গলের তলায় বসেই খাওয়া দাওয়া করেছি।
তারপর থেকে খাওয়া দাওয়া করে একটু সামনের দিকেটা ঘুরেছি। সামনে গেলে দেখতে পাবেন যে প্রচুর লোক হয়েছে, দেখতেই পাচ্ছেন প্রচুর লোক সমুদ্রে নেমে স্নান করছে। এই রাস্তাটি ধরে সোজা চলে গেলে কিন্তু আপনি উদয়পুরে পৌঁছে যাবেন। উদয়পুরের যেহেতু বর্ডার এরিয়া, উদয়পুরের আপনি ওয়েস্ট বেঙ্গল পার্টটায় পৌঁছাবেন, যেটা আপনার ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে আছে। ওর ঠিক সে পাশটাতেই হচ্ছে উড়িষ্যার বর্ডার, একদম উড়িষ্যা বর্ডারের কাছে এ পাশটা আপনার ওয়েস্ট বেঙ্গল, ও পাশটা উড়িষ্যা। কার্ডিয়ালিটি আছে এবং আমরা ভিডিওটা করতে থাকি। পুরো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, সঙ্গে থাকবেন। পরবর্তীকালে আরেকটি ভিডিও আসতে চলেছে খুব নিউ দীঘা নিয়ে, তো এরপরে নিউ দীঘার ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।